হ্যালো মাই অল লাভলিস, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তোমাদেরকে আজকে ফেসের জন্য কমপ্লিট একটি স্কিন কেয়ার করে দেখাবো। অর্গানিক অ্যাকাউন্ট থেকে এই প্রোডাক্টগুলো আমাকে সেন্ড করা হয়েছিল। তোমরা যদি অর্গানিক ওয়েতে ফেস আর হেয়ারটাকে সুন্দর করতে চাও, তাহলে অর্গানিক অ্যাকাউন্ট পেজটা কিন্তু ঘুরে আসতে পারো। আমার ফেসে যেহেতু অনেক সানটেন পড়েছে, তার সাথে ঘুমের সমস্যার জন্য ফেসটা অলওয়েজ টায়ার্ড আর ডাল থাকে, তো এইসব সমস্যা দূর করতে আজকে আমি অর্গানিক অ্যাকাউন্টে এই আইটেমসগুলো ইউজ করে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছ আমি স্যাফরন গটমিলটা নিয়েছি। এই গটমিল সোপের ব্যাপারে কিন্তু নতুন করে বলার কিছু নেই, কারণ এটা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, তাই না? এই সোপটা তৈরি করা হয়েছে ছাগলের দুধ আর স্যাফরন দিয়ে, যেটা আমাদের স্কিনটাকে অনেক ব্রাইট করতে সাহায্য করবে, এই সাথে স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ করে স্মুথ করে দিবে। তো আমি হালকা একটু পানি নিয়ে সোপটাকে ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ফেসটাকে ধুয়ে চলে আসলাম। এরপর আমি ইউজ করব অর্গানিক অ্যাওনের ব্রাইটিং ফেস প্যাক। অর্গানিক আউনে এই ব্রাইটেনিং ফেস প্যাকের বেনিফিট হচ্ছে এটা অনেক উজ্জ্বল করে দিবে তোমাদের ফেসটাকে, এরপরে যাদের ফেসে সানটান আছে সেটা রিমুভ করতে সাহায্য করবে, আর যাদের অয়েলি স্কিন তাদের ফেসে তৈলাক্ত ভাবটা দূর করে দেবে। এখন আমি আমার প্রয়োজন মতো অল্প কিছুটা পাউডার নিয়ে নিলাম। আর এটা হচ্ছে অর্গানিক আউনের রোজ প্লাস রোজমেরি ফেস টোনার। এই টোনারটা দিয়ে আমি ফেস প্যাকটা তৈরি করব। এই টোনারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটা অ্যান্টি এজিং এর কাজ করে, ত্বকে ফোলা ভাব কমাবে, ত্বকটাকে উজ্জ্বল করে একটি গ্লো নিয়ে আসবে। এখন এই টোনারটা দিয়ে আমি ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি। ফেস প্যাকটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করে নিব। খুব ভালো রেজাল্ট পেতে এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারো। এখন এই ফেস প্যাকটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। তোমাদের যাদের অ্যাকনির প্রবলেম আছে তারা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। অ্যাকনির এই ফেস প্যাকটা তোমাদের ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে আর ফেসটাকে একদম ভিতর থেকে ক্লিন রাখবে, যাতে করে ব্রণের সমস্যাটা আর না হয়। অর্গানিক আউনের পেজটাকে আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি, তোমরা কিন্তু তাদের পেজটাকে একটু ঘুরে দেখে আসতে পারো। দেখতেই পাচ্ছ 20 মিনিট পর ফেস প্যাকটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে জাস্ট ওয়াশ করে নিব। ফেসটা ওয়াশ করে চলে এসেছি, আর এইটা দেখো, এটা হচ্ছে অর্গানিক আউনের লেমন গ্রাস অ্যান্ড পেপার মিন্ট ফেস মিস্ট। এই টোনারটা আমার কাছে খুবই রিফ্রেশিং মনে হয়েছে। এই টোনারটা ডেইলি যদি তোমরা 2 থেকে 3 বার ইউজ করো, তাহলে তোমরা ইনস্ট্যান্ট একটি ফ্রেশ লুক পাবা, আর এই টোনারের স্মেল আর ফ্লেভারটা তোমাদের ফেসের ক্লান্তি ভাবটাকে কিন্তু দূর করে দিতে পারে। ফেস প্যাকটা আমি জাস্ট একবার ইউজ করেছি আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুন কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার আগে সেটা তোমার স্কিনের জন্য সুইটেবল হবে কিনা তা জানার জন্য ফেসে কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা।